हाय फ्रेंड्स, आई एम संचिता, वेलकम टू माय चैनल। आज हमें तुम्हारे देखा एक मेकअप लुक। तो मेकअप लुकटा करार आगे हमें मुखटा क्लिन कर नहीं टोनार मॉइश्चराइजर लागिए नहीं। तो मॉइश्चराइजर लागान पर दो तीन मिनट वेट कर नहीं दिए आईब्रोटा हमें ड्र कर नहीं। प्रो गार्लर एलिगल प्रोएर सॉरी एलिगल प्रोएर एक कन्सिलर दिए आईलिपटा कन्सिल कर नहीं। देखो आईब्रोटा जे हमें ड्र कर आईब्रो लाइन बाय लाइन हमें कन्सिलरटा लागिए नहीं जाते आईब्रोटा और शार्प देखा आईब्रोटा के हाइलाइट कर। এবার আমি একটা ওয়েট স্পঞ্জ নিয়ে নিয়েছি, ব্লেন্ডিং স্পঞ্জ দিয়ে আমি এটা ব্লেন্ড করে নেব। ब्लेंडिंग कंप्लीट हो गए। एबार आमी कन्सिलरटा सेट करे नेब लूज पाउडार दिए, लैकमे लूज पाउडार दिए। আমি লুজ পাউডারটা অ্যাপ্লাই করার পরে যে এক্সট্রা লুজ পাউডার থাকে ওইটা আমি এই ফাউন্ডেশন ব্রাশটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এরপর আমি করব আই মেকআপ। আই মেকআপের জন্য আমি এবার লাগাবো একটি টেপ। তোমরা যে কোনো টেপই লাগাতে পারো, শ্যালো টেপ বা একটা আই মেকআপের জন্য একটা টেপ পাওয়া যায় কিনতে, তো তোমরা সেটাও কিনে লাগাতে পারো। তো আমি এখানে এটাই লাগাচ্ছি। দেখো এইভাবে এটা লাগাতে হবে। এরপর নিয়ে নেব আমি জ্যাকলিন হিলের আইশ্যাডো প্যালেট। এই জ্যাকলিন হিলের আইশ্যাডো প্যালেট থেকে নিয়ে নিচ্ছি একটা লাইট কালার, লাইট কালারের আইশ্যাডো। তো এটা আমি ফার্স্ট অ্যাপ্লাই করে নেব। এরপর আমি নিয়ে নেব একটু ডার্ক কালারের, একটু ডার্ক কালার নিয়ে নিচ্ছি।
এটাও খুব ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নেব। এরপর নিয়ে নেব আরো একটু ডার্ক কালারের আর একটি রেড শেড। তো এটা আমি কর্নার থেকেই ফিল করব। এরপর একটা দেখো কর্নারটা আমি একটু ব্ল্যাক কালারের শ্যাডোটা লাগিয়ে নিয়েছি, ওটা দেখাতে পারছি না। তো এরপর আমি একটি গ্লিটার আই কালার ওই জ্যাকলিন হিলের প্যালেট থেকে নিয়ে নিয়েছি। গ্লিটারি কালারটা এবার আমি আমার ব্রো বোনটা হাইলাইটের জন্য নিয়ে নিয়েছি আরেকটা আই শ্যাডো প্যালেট থেকে একটা হাইলাইটার কালার। এবার আমি আইলাইনারের জন্য নিয়ে নিয়েছি ম্যাগনেট আইলাইনার, ফেসেস কানাডার আইলাইনার নিয়ে নিয়েছি। কমপ্লিট হয়ে গেছে আই শ্যাডোর পার্ট, তো এই জন্য আমি টেপটা খুলে নিচ্ছি। একটু কনসিলার নিয়ে আমি দেখো এখানে আমি আমার আই মেকআপটা একটু হাইলাইট করে নিচ্ছি।
जानते मगर जी नहीं सकते तुम्हारे बिना। हमें तुमसे प्यार ओके এবার আমি একটু ব্লেন্ড করে নেব ব্লেন্ডিং স্পঞ্জ দিয়ে এটা। এবার আমি Huda Beauty জেল প্রাইমার ইউজ করে নিচ্ছি। প্রাইমারটা মেনলি টি জোন এরিয়াতে এইভাবে লাগাতে হবে। তো এবার আমি ইউজ করব ফাউন্ডেশন, ল্যাকমি ফাউন্ডেশন আর ফিটমি ফাউন্ডেশন দুটো আমি একসাথে মিশিয়ে ইউজ করব, কারণ ল্যাকমির যে ফাউন্ডেশনটা আছে একটু আমার শেডের থেকে বেশি লাইট আছে, তো এই জন্যে আমি এর সাথে ফিটমি ফাউন্ডেশন আছে একটু ডার্ক, তো তাই দুটোকে একসাথে আমি মিশিয়ে নেব। কে ল্যাকমির সাথে ফিটমি ফাউন্ডেশনটা সামান্য একটু একটা ছোলার দানার আন্দাজ একটুখানি নিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে নেব। তোমরা যদি ব্লেন্ডিং প্লেট থাকে তোমাদের তো তোমরা সেই প্লেট ইউজ করতে পারো, তো আমি হাতেই করছি। তো এবার আমি পুরো ফেসে এটা অ্যাপ্লাই করে নেব। ডট ডট করে অ্যাপ্লাই করার পরে আমি ব্লেন্ডিং স্পঞ্জ দিয়ে এটা ব্লেন্ড করে নেব ভালো করে। দেখো আমি ব্লেন্ডিং স্পঞ্জ দিয়ে ভালো করে আমি সেট করে নিচ্ছি ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিচ্ছি। খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আমি ফাউন্ডেশনটা, যেহেতু আমার একটু ডার্ক স্পট আছে তাই কনসিলারটা আমি একটু আন্ডার আই লাগিয়ে নিচ্ছি। তো এটা আমি এবার ব্লেন্ড করে নেব। এবার আমি আমার ফাউন্ডেশনটা সেট করার জন্য নিয়ে নিয়েছি ল্যাকমির লুজ পাউডার, তো আমি এটা দিয়ে ভালো করে ফাউন্ডেশনটা সেট করে নেব। ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার সময় তোমরা কখনো তোমাদের ইয়ার আর নেকের এরিয়াটা ভুলে যাবে না, ইয়ার আর নেকটাও একই সাথে ফাউন্ডেশন দিয়ে হাইড করতে হবে। এবার আমি কন্ট্রোল করে নেব, আমি পাউডার কন্ট্রোল করছি এখানে। এবার আমি ব্লাশটা অ্যাপ্লাই করে নেব, ব্লাশের জন্য নিয়ে নিয়েছি আইশ্যাডো প্যালেট থেকে একটি রেডিশ পিঙ্ক। এবার আমি অ্যাপ্লাই করব হাইলাইটার।
এবার আমি আমার নোজ আর ফোরহেড এগুলো আমি হাইলাইট করে নেব। এবার আমি নিয়ে নেব লিপস্টিক, NYN এর প্যালেট থেকে নিয়ে নিয়েছি, তো সেট নাম্বার 08। আমার আই মেকআপটা এখনও কমপ্লিট হয়নি, তার আগেই আমি লিপস্টিকটা করে নিয়েছি, তো আইকনিক নিয়ে নিয়েছি, ল্যাকমির আইকনিক কাজল। কাজল কমপ্লিট হয়ে গেছে, কাজলটা সেট করার জন্য নিয়ে নিয়েছি আই শ্যাডো, তো আই শ্যাডো প্যালেট থেকেই আই শ্যাডোটা নিয়ে আমি এখানে কাজলটা সেট করে নিচ্ছি। তো হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি, এখনও মেকআপের একটু বাকি আছে, যেটা মাস্কারা। মাস্কারার জন্য নিয়ে নিয়েছি বিগ আইজের মাস্কারা। তো তোমরা যদি আমার এই মেকআপ প্রোডাক্টগুলোর রিভিউ দেখতে চাও তো আমার চ্যানেলে দেখো, সমস্ত মেকআপ প্রোডাক্টের রিভিউ দেওয়া আছে। আর যদি আমার ভিডিওগুলো দেখতে চাও তো আমার দেখো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। আর প্রতিটা প্রোডাক্টের কী কী প্রোডাক্ট আমি মেকআপে ইউজ করেছি, প্রতিটা প্রোডাক্টের লিঙ্ক, প্রাইস আর ডিটেলস দেখো আমার ডেসক্রিপশান বক্সে সব দেওয়া আছে, ওখান থেকে তোমরা সব পেয়ে যাবে। আমি আমার সমস্ত মেকআপের প্রোডাক্ট, মেকআপ ব্রাশ সমস্ত কিছুই অ্যামাজন থেকে নিয়েছি, তো তোমরা ওখান থেকে চাইলে পারচেস করতে পারো, সমস্ত লিঙ্ক দেওয়া থাকবে, ডেসক্রিপশানে দেওয়া আছে। তো আমার মাস্কারাটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি আমার মেকআপটা সেট করার জন্য নিয়ে নিয়েছি প্লামের মেকআপ সেটিং স্প্রে। তো চলো তোমাদের আমি এবার আমার ফাইনাল লুকটা দেখাই। এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমাকে যদি তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করতে ভুলো না। অল নোটিফিকেশান অন করলে কী হবে, আমার নেক্সট ভিডিওর আপডেট সবার আগে তুমি পেয়ে যাবে, তুমি সবার আগে দেখতে পারবে। তো চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।